আচ্ছা, টাকাটা জানা জরুরি, কারণ এগুলোর চাইতে আমাদের কাছে গুরুত্ব হচ্ছে টাকা। টাকার নেশাবে কত ধরবো এটি জানা জরুরি। একদল স্বর্ণে নিয়ে গেছে, গোল্ডে, গোল্ডে যদি নিয়ে যান তো গোল্ডের আজকাল 7.5 ভরি দাম তো মেলা টাকা। তাহলে অত টাকা প্রায় লোকের কাছে নেই, সুতরাং জাকাত প্রায় লোকেরই নাই, কথা ঠিক কি না? এই জন্য এই ফতোয়া ভুল, এই ফতোয়াতে গরিবদের ক্ষতি আছে। আর এই ফতোয়া আর একটা দিক থেকে ভুল, এটা একটা ক্ষতি যে এতে মাসলাহাতুল ফোকারা, গরিবের উপকার নেই অপকার আছে, হ্যাঁ গরিবের হক মারা যাবে। দুই নম্বর হচ্ছে যুগ যুগ ধরে এই কাগজের নোট আসার আগে চাঁদির টাকারই প্রচলন ছিল, স্বর্ণের টাকার প্রচলন তেমন ছিল না, সীমিত আকারে ছিল, যার ফলে চাঁদিটাকে কি করতে হবে, নেশাব ধরতে হবে। সুতরাং চাঁদির নেশাব ধরলে আমরা গতবারে হিসাব করেছিলাম প্রায় 1800 রিয়ালের মতো, 1800 রিয়ালের মতো। তার কয়েক বছর আগে করোনার আগে হিসাব করেছিলাম, তখন মাত্র 1100 রিয়ালে নেশাব হয়ে যেত। এখন ধরলাম 1800 থেকে 2000, তাহলে 2000 টাকা হইলে মোটামুটি বাংলাদেশি টাকার কত হবে, হ্যাঁ 60,000 ধরেন। 60,000 টাকা ধরে যদি আপনার কাছে জমা থাকে সব জায়গায় মিলে, এখানে কিছু রিয়াল গোটা বছর ধরে জমা আছে, মাইনাস হয় না, আর তারপরে দেশেও কিছু জমা আছে, সব মিলিয়ে দেখছেন আমার কাছে 60,000-এর নিচে নামে নাই, তাহলে আপনার কাছে এক বছর পরে যা টাকা থাকবে তাতে আপনি জাকাত দেবেন। গত এক বছর আগে মাত্র 60,000 ছিল, আপনার কাছে এখন এক বছর যখন পুরা হচ্ছে 60 লাখ টাকা, 60 লাখ টাকা দিয়ে জাকাত দিতে হবে। ওই গতটা ধরলে হবে না, কারণ প্রতি মাসে হিসাব করা সম্ভব না। প্রতি মাসে ধরেন আপনার বেতন পাচ্ছেন, খেয়ে দিয়ে কিছু সঞ্চয় হচ্ছে, বা বিজনেস করছেন কিছু টাকা জমা হচ্ছে, কিছু টাকা জমা হচ্ছে, এই করতে করতে প্রতি মাসের হিসাব তো রক্ষা করা সম্ভব নয়। সুতরাং কী করতে হবে, এক বছরের জন্য মুক্ত হওয়ার জন্য শেষখানে যা থাকলো কমলো বাড়লো করতে করতে যা থাকলো তাতে জাকাত দিয়ে দেবেন।